দেখছেন সংবাদ সারাদিন চহিতা রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই নজর রাখবো গার্ডেন ডিচের দিকে গার্ডেন ডিচে ভেঙে পড়লো নির্মীয়মান বিল্ডিং এবং গতকাল রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বিল্ডিংটি একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে গার্ডেন ডিচ পোর্ট এলাকায় ফতেপুর রোডের বহুতল ভেঙে পড়ে এবং তারপরেই কিন্তু বিপত্তি ঘটে এই ঘটনা ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে মৃত দুই এবং আহত বেশ কয়েকজন এখনো পর্যন্ত আরও একজনকে উদ্ধার করা হয়েছে উদ্ধার কাজ জারি রয়েছে সেখানে নির্মীয়মান তলের আশেপাশে একাধিক ঝুপড়ির রয়েছে এবং সেখানে সেই ছুবড়ির ওপরে ভেঙে পড়ে বহু তলটি সে যার ফলে এখনো পর্যন্ত অনেকে আটকে রয়েছেন সেখানে এমনই খবর পাওয়া যাচ্ছে তবে জোর কদমে চলছে উদ্ধার কাজ রবিবার রাতে সেই ঝুপড়িগুলোর ওপরে ভেঙে পড়ে পাঁচতলার বিল্ডিংটির একাংশ ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে মৃতরা হলেন শ্যামা বেগম এবং হাসিনা খাতুন আহত বহু আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি এবং সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন হাসপাতালে আহতদের দেখতেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান মেয়র ফিরা তাকিম সেখানে গিয়ে তিনি কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন এবং যেমনটা জানিয়েছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রমোটারদের এর বিরুদ্ধে কড়া পদক্ষেপে নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যেটা জানাচ্ছিলাম গতকাল রাতে কিন্তু ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঘটনায় দুজনের মৃত্যু এবং হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও এই ঘটনায় করা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন রাতের সেই ছবি দুর্ঘটনার পরের ছবি সেখানে ইতিমধ্যে উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছেন জোর কদমে চলছে উদ্ধার কাজ সেখানকার মানুষ এখনো পর্যন্ত অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে তবে উদ্ধার কাজ জারি রয়েছে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে গিয়ে গতকাল রাত থেকে জোর কদমে উদ্ধার করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গতকাল রাতের ছবি দুর্ঘটনার পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেখানে তখন রাত থেকেই কিন্তু জোর কদমে চলছে উদ্ধার কাজ দুর্ঘটনার পরের মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেন বহুতল বিপর্যয় এবং সুকান্ত মজুমদার তিনি এই ঘটনাকে নিশানা করেছেন তৃণমূলের বিরুদ্ধে অবৈধ নির্মাণে টেন্ডার দিয়েছে তৃণমূল প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয় তৃণমূল এমনটাই অভিযোগ করেছেন তিনি তৃণমূলের স্কোয়ার ফিট কাউন্সিলার টাকা নেন এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে তারা কী করবে প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয় তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে ভাঙছে তিরিশ বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে এখন একটা দুটো করে ভাঙছে আপনি উত্তর কলকাতা যান দক্ষিণ কলকাতা যান চেতলাতে যান কোথায় যাবেন কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলাররা টাকা নেয়নি প্রত্যেক কাউন্সিলারকে স্কোয়ার ফিট কাউন্সিলার বলা হয় এক একজন কাউন্সিলারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলার তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে জায়গাটাই অবৈধ সরকারি জায়গা এই তো কাউন্সিলার পর তৃণমূল কংগ্রেসের আপনারা শুনলেন রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য তিনি কিন্তু সরাসরি নিশানা করছেন তৃণমূলকে তৃণমূল কাউন্সিলররা টাকা খান এমনটাই মন্তব্য করেছেন তিনি প্রমোটারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্যদিকে ফিরাদ হাকিম সেখানে পৌঁছে যান তারা এবং দমকল মন্ত্রী সুজিত বসু ফিরাদ হাকিম তারা পৌঁছে যান সেখানে ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে পৌঁছে গিয়েছেন গিয়েছিলেন এবং সেখানে আহতদের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আপনার কাছে যেটা জানতে চাইব সুকান্ত মজুমদার তিনি কিন্তু সরাসরি অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে বলছেন তৃণমূল কাউন্সিলররা টাকা খান কি বলবেন এই বিষয়ে যারা নিজেরা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে তাদের মুখে এই ধরনের কথাগুলো মানায় না যারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে যারা ইডি সিবিআই ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তোলা তুলছে তাদের মুখে এই ধরনের কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জায়গায় গিয়ে বলেছেন এখানে এই ধরনের কাজ বহুদিন ধরে হচ্ছে এবং তিনি নিজে প্রশাসনকে কঠোর হয়ে নির্দেশ দিয়েছেন পদক্ষেপ নেওয়ার জন্য আপনি বিজেপি শাসিত রাজ্যগুলো উঁকি মেরে দেখুন উত্তরপ্রদেশে উঁকি মরে দেখুন বেআইনি কনস্ট্রাকশনের রেট সেখানে বাংলার থেকে কয়েক গুণ বেশি আমাদের এখানে তো কলকাতা পৌরসভা যথেষ্ট কঠোরভাবে পদক্ষেপ নেয় এবং আমাদের নেত্রী নির্দেশে সরকারের নির্দেশে যথেষ্ট কঠোর পদক্ষেপ করা হয় তবুও দু চারটে এরকম ঘটনা ঘটলে প্রশাসন চুপ করে বসে থাকে না দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় কিন্তু বিজেপি শাসিত রাজ্যে সেগুলো করার হিম্মত বিজেপির নেই ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সুকান্ত মজুমদারের করা মন্তব্য উড়িয়ে দিলেন তিনি এবং সুকান্ত মজুমদার যেমনটা অভিযোগ তুলছিলেন যে তৃণমূল কাউন্সিলাররা টাকা খায় প্রতি স্কোয়ার ফিটে এবং সেই কটা কিন্তু উড়িয়ে দিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে গতকাল রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেন নিচের বহুতল এবং ঝুপড়ির আশেপাশে বহু ঝুপড়ি থাকায় ঝুপড়ির ওপরে পরে ভেঙে পড়ে বহুতলটি এবং আহত বহু এখনো পর্যন্ত অনেকে আটকে থাকার আশঙ্কা রয়েছে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন সেই সঙ্গে সঙ্গে তিনি আহতদের দেখতে হাসপাতালে পৌঁছে যান আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা ও বলল না এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং মানুষ কাউন্সিলার স্থানীয় যুবক যুবতীরা এলাকার টপগুলো সকলে মিলেই রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মা হতো যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে কলকাতা কর্পোরেশনে পুলিশ এনকোয়ারি করছে আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে আসছে সেটা আপনাদের কাছে আমি বললাম বাদ বাকি তদন্ত করে প্রশাসন একশন আপনার শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য এবং ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র ফিরা থাকিম সেখানে গিয়ে তিনি অবৈধ নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন কার্যত এছাড়াও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন আহতদের পরিবারের পাশে থাক বার্তা দিয়েছেন মেয়র ফিরা থাকিম কি বলেছেন ফিরা থাকিম আপনাদের শোনাবো রেসকিউ কাজ চলছে কেঁটে কেঁটে পার করা হয়েছে দুজন মারা গেছে এখন আশা করছি যে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই মানে কথা হচ্ছে কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ইনজরদের এখানেও কিছু রাখা হয়েছে সাতজন আর বাদ বাকি এস কে নিয়ে যাওয়া হচ্ছে আর এস এস কেম থেকে অলরেডি আটজনকে ছেড়ে দিয়েছে প্রিমারি ট্রিটমেন্ট করে রেস্কিউ কাজ চলছে দেখা যাক আমি আশা করছি যে ওদের ওদের সাথে কথাবার্তা হচ্ছে জলও খাওয়ানো হচ্ছে না পণও করছে কেউ ফোনও করছে ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার উদ্ধার হয়েছে প্রায় কত পনেরো জন সাত আর পনেরো জন আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও চার পাঁচজন আছে তাদের আশা করছি বেরিয়ে যাবে এই 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 বাড়ির এই বাড়ির প্ল্যান থাকতে পারে না যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা যে বাড়িটা মামফ্রন্টে আমল থেকে এই এলাকায় এরকমই চলছে 보면은 যে বাড়িটা লিগালি কনস্ট্রাক্টেড ছিল না না আমি বলতে পারবো না কিন্তু লিগালি এই এত বড় বাড়ি পাতলা গলিতে হয় না এটা সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসন কি আরোStrict হতে হবে যদি ইললিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাজায় ডেমোলেশন আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাবিলতি হয় আগে আগে রেসকিউটা হোক সেগুলো ভিঙে পড়ছে এর একটা বাড়ি না এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিশিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলরের নজরে আনা না না কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না এটা আধিকারিকদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল নালে নালে এটা হচ্ছে কি করে তার নোটিশ হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন আপনারা শুনলেন ফিরা থাকিমের মন্তব্য তিনিও কিন্তু কার্যত অবৈধ নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন এছাড়াও আহতদের পাশে থাকার কথা বলেছেন তিনি দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফিরা থাকিম আপনাদের জানিয়ে রাখবো যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ জারি রয়েছে এখনও পর্যন্ত এবং এখনও পর্যন্ত অনেকে আটকে রয়েছেন এই ধ্বংসস্তূপের নিচে এমনটাই জানা যাচ্ছে মৃতদের পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন ফিরা তাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানেও গিয়েছিলেন পৌঁছে গিয়েছিলেন সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি এছাড়াও হাসপাতালে পৌঁছে যান আহতদের দেখতে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কার্যের সেই ছবি সকাল থেকেই গতকাল রাত থেকে ঘটনার পর থেকে কিন্তু শুরু হয়েছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত জোর কদমে চলছে যুদ্ধকালীন তৎপরতায় জারিও রয়েছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছেন এমনটা আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আহতদের দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন সুজিত সুজিত বসু ফিরা থাকিম তারাও সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন এছাড়াও দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা অন্যদিকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন বড় চেয়ারম্যান রঞ্জিত শীল তিনি ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের শোনাব হয়তো ধরুন হয়তো প্ল্যানটা করছে ঠিক কিন্তু সে প্রাণ অনুযায়ী বাড়িটা করছে না আবার থেকে বিল্ডিং নিয়ে গেল এবং আমরা এ নিয়ে অনেক পদেও করেছি হামেশাই বিল্ডিং ভাঙছি কিন্তু তারা তো হলো ব্যাপার কিন্তু এরপরে কি কোনো ব্যবস্থা নেবে বিদিকে সে আমার ব্যবস্থা নেব পাশেই বিল্ডিং ভেঙেছে হ্যাঁ আপনি নিজে দাঁড়িয়ে ভেঙেছেন কিন্তু কী করব আপনাকে বলতে পারি যে ভাই এভাবে পরিশ্রম এটা করি আপনি যদি না শোনেন তাহলে আমাকে আইনে বন্দোবস্ত নিতে হবে সেই কারণেই আমরা অনেক বিল্ডিং এরকম কমপ্লেন করে আমরা ভাঙি এই মুহূর্তে যে বড় আপডেট আপনাদের দেব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রমোটার আপনাদের জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই তড়ি খড়ি তৎপরতা গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরিদর্শনে গিয়ে কিন্তু করার নির্দেশ দেওয়া হয় প্রমোটারকে গ্রেপ্তার করতে হবে সেই মতোই তড়ি তৎপরতা গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো গার্ডেন রিচে বহুতল ভেঙে যে দুর্ঘটনা এই ঘটনায় বিল্ডিংটির প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কিন্তু করার নির্দেশ দিয়েছিলেন গ্রেপ্তার করার জন্য এবং সেই তারপরে কিন্তু তরিখরি তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে বিষয়ে আরো বিস্তারিত জানবো শুভ্রজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শুভ্রজিৎ কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে একেবারে একেবারে গতকাল রাতে এই যে ঘটনা ঘটে গার্ডেন ডিচে ফতেপুরে একটি বহুতল বিল্ডিং নির্মীয়মান বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু ভেঙে পড়ে এবং বেশ কয়েকজন কিন্তু প্রায় তেরো থেকে চোদ্দ জন কিন্তু আহত হন এবং দুজন মহিলার মৃত্যু অব্দি ঘটে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকালেই কিন্তু ঘটনাস্থলে আসেন পরিদর্শন করেন এবং স্থানীয় নার্সিংহোমে যারা আহত রয়েছেন তাদের সাথে কথা বলেন দেখা করেন নার্সিংহোমে গিয়ে এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন তিনি বলেন যারা এই বেআইনি নির্মাণের কাজ করেছে অর্থাৎ অতি জনবহুল এলাকা ভিন্জি এলাকা সেই এলাকায় একটি বহুতল বিল্ডিং কিভাবে হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং তিনি যেমনটা বলেন যে যিনি অন্যায় করেছেন তার শাস্তি হবে এবং প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেয় এবং তারপরে কিন্তু পুলিশের তরফে মোহাম্মদ ওয়াসিম তাকে কিন্তু গ্রেফতার করা হয় ইতিমধ্যেই পুলিশের তরফে কিন্তু তাকে কলকাতা পুলিশের তরফে মোহাম্মদ ওয়াসিম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে প্রমোটার ধন্যবাদ সুপ্রজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুভ্রজিৎ চক্রবর্তী যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই ঘটনায় বিল্ডিংটির প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে করার নির্দেশ দিয়েছিলেন যে দোষীদের গ্রেফতার করতে হবে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং তারপরেই তড়িঘড়ি তৎপরতা গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে পুলিশের জালে প্রমোটার গতকাল রাতেই হুনমড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিংটি এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই ঘটনায় প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে